যাতে সাইকেলে ঢোকা যাবে না। ডার্ক মোড 26 প্লেয়ার রেড কালারটা দেখে বলতেছে, ভাই স্টিকার কই থেকে নিছো? আসুন ভাই তোমার সাবস্ক্রাইবার। তো আমাদের প্ল্যান ফেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সব ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। কয়েকদিন হলো আমাদের বগুড়াতে অনেক বৃষ্টি হচ্ছিলো, আপনারা তো হয়তো জানেনই অনেক বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। তো আজকে বের হলাম শুক্রবার, আজকে বের হলাম প্র্যাকটিস করার জন্য, বাট বেশি কেউ আসেনি, কয়েকজনই আসছে। তো আজকে আমি ভাবতেছি তাহলে রাইডে যাই, এখন ভাবলাম মহস্থান যাওয়া হোক তাহলে। তো গাইস আজকে আমরা মহস্থান যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে সাদিক, ডার্ক মোড, উইস্কো, সিক্সে, সব দামি দামি সাইকেল নিয়ে আজকে আমরা মহস্থান যাচ্ছি। সবাই রেডি হচ্ছে গাইস? আজকে আমরা প্রতিদিনের মতো প্র্যাকটিসে আসছিলাম, আজকে আমাদের সাথে একটা ছেলে আসছে। এতো তাহলে তোমার নাম কি? আদর। আদর, তো ভাইয়ের নাম আদর। তো আসার পরে আমাদের সাদিকের সাইকেল ডার্ক মোড 26 প্লেয়ার রেড কালারটা দেখে বলতেছে, ভাই স্টিকার কই থেকে নিছো? তো মাসুম ভাই, এরা তোমার সব সাবস্ক্রাইবার, দেখো তোমার ভিডিও দেখে আসল ডার্ক মোড চিনতে পারছো না। এই তো মাসুম ভাই তোমার সাবস্ক্রাইবার, ভাই বলে দাও মাসুম ভাইকে। তো মাসুম ভাই, তুমি তো সেই সময় সবাই তোমার চিনে, বুবরারও সবাই তোমার চিনে গেছে। এখন আমরা বের হচ্ছি ডিস অফিস থেকে, তো সবাই রেডি হয়ে গেছে, এখন আমার সাইকেল, এখন আমার সাইকেল নিয়ে বের হই, চলুন আজকের রাইডটা শুরু করা যাক। তো গাইস আমরা ডিস অফিস থেকে বের হয়ে গেছি, এখন আমরা সামনে ঘোড়া মোড়, সাত মাথা অনেক জ্যাম হবে, তাই ওখানে হয়তো ভিড়ও নিতে পারবো না। তো যাই, সাত মাথা পার হয়ে আবার আসতেছি। তো গাইস আমার সাত মাথা পার হয়ে গেছি, রাস্তায় অনেক জ্যাম, ছাত্র রাস্তায় আন্দোলন করতেছিল, আপনারা তো জানেনি ভোট, সরি আপনারা জানেনি কোটা নিয়ে আন্দোলন হচ্ছে আজকে, ওটা জন্য সাত মাথা জ্যাম। এখন আমরা দত্তবাড়ির কাছে চলে আসছি, দত্তবাড়ি পার হয়ে এখানেও হয়তো জ্যাম আছে। বিমান মোড় চলে আসছি মাটিডালি, এখানে থামবো। মাটিডালি মোড়, মাটিডালি থেকে যাচ্ছি আমরা মহাস্থানগড়, বগুড়ার ঐতিহ্যবাহী জায়গা। এরাই করে হয়তো বা উপর ভিডিও তো দেখেন নাই, ডাব খেয়ে গেল সাদিক। গাইস এখানে পুলিশ, এখানে পুলিশ চেকিং করতেছে যে বিমান মোড় দেখতে পারলাম, বিমান মোড় এখানে রাস্তা আগে যে ছোট ছিল রাস্তা এখন বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি রাস্তা অনেক বড় হয়ে গেছে, দেখা বাইক নিয়ে আসলে সে মজা হবে। গাইস এখন আমরা মোমেন্ট পার হচ্ছি, মোমেন্ট পার ছিল তো আজকে হয়তো মোমেন্টে আসা হবে না, বাট সামনে আবার কোনো আসবো সাইকেল নিয়ে, বাইকেও আসতে পারি, কিছু বলা যাচ্ছে না এখন। আগে রাস্তায় শুধু দুই দিন আগে রাস্তায় চার লেন হয়ে গেছে, দেখতে পাচ্ছে সামনে মোমেন্টে গিয়ে দেখতে পাচ্ছে রাস্তা কি অনেক সুন্দর, আকাশের অবস্থা, আকাশের অবস্থা অনেক সুন্দর, এদের মোমেন্টের সাইনবোর্ড, ওদের মোমেন্ট গেট, আজকে আকাশের অবস্থা অনেক ভালো লাগতেছে জায়গাটা। তো গাইস আমরা এখন রাস্তার পাশে একটা হোটেলে পানি খেলাম, আমি গা একদম হেপসে গেছিলো, এখন পানি খেলাম, লাস্ট পর যখন আসলাম তখন অ্যাম্বুলেন্স ছিল। তো এখন যাওয়া যাক, বেশি টাইম নষ্ট করবো না, এমনি টাইম অনেক নষ্ট হয়েছে। তো গাইস আমার মহস্থান চলে আসছি, এখন আমরা এখানে একটু পেগ মারি, ম্যানুয়াল মারি, সাদিক তো অলরেডি চলে গেছে, হয়ে গেল ওই সাদিক, এখন আমিও নামি এখানে একটু পেগ পেগ মারি, মারা যায়। তো গাইস আমরা মহস্থান আসলাম, কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা ছিল ওই যাতে সাইকেলে ঢোকা যাবে না, আর আমরা কেউ সাইকেল তালাও নিয়ে আসিনি, এই জন্য আমরা সাইকেল কোথাও রাখেও যেতে পারতেছি না। তো আমাদের প্ল্যান ফেল মহস্থান আসা, যাক যাওয়ার সময় আমরা মোমেনে যাবো, হয়তো এখানে বেশিক্ষণ থামলাম না, আর আবার ঘটনা 6:10 বন্ধ হয়ে যাবে, এখন 6টাই বাজে, 10 মিনিটে কী করবো, তাই আমরা এখন বেরোতে যাচ্ছি গাইস। একবারে
হয়ে গেছে। এখানে আমরা একটু কিছু ভিডিও শ্যুট করলাম, একটু রেস্ট নিলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমাদের মমিনে যাওয়ার প্ল্যান আছে, দেখি যাওয়ার সময় মমিনে যাবো, হয়তো যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, তাও যেটুকু দেখান যায় দেখাবো। আকাশের অবস্থা ভালো দেখা যাচ্ছে, বৃষ্টির কোনো আশঙ্কা নাই, তো এখন বের হওয়া যাক গাইস। তো গাইস আমরা মহাস্থান থেকে বের হয়ে গেছি, এখানে হার্ট বসে মহাস্থানে হার্ট, সামনে ফ্লাইওভার থেকে আমার নামবো এখন। আমরা হাওয়ে পার হলাম, সামনে ফ্লাইওভার উঠবো এখন। গাইস এখন সূর্য এখন ডুবে যাচ্ছে, আমরা ফ্লাইওভারে উঠতেছি। এই ফ্লাইওভারটা বললেন ঢালুটা বেশি, এটা না কষ্ট হচ্ছে না বেশি। আমরা এখন মমিনে আসছি, একই অবস্থা, ঢুকতে দিল না মহাস্থানে, ঢুকতে দিল না এখানেও না, আজকের দিনটাই ফেলিওর গাইস। তো যাই হোক, আমরা তো একটু সাইকেল চালানো হলো, এটাই আর কিছু না, একটু মানুষের রিয়াকশন হলো রাস্তার, এগুলাই এর থেকে বেশি আর কিছু না। ভিডিওটা এখানে শেষ করে দিই, আশা করি ভালো লাগছে, ভিডিওটা আর বাড়াবো না কারণ অন্ধকার হয়ে গেছে, তাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিবেন, আবার দেখা হচ্ছে সামনে নতুন ভিডিও নিয়ে, হতে মনে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।